হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ওয়াক। এই বছর তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে ভর্তি হচ্ছ, তোমাদের জন্য অনেক বড় একটা সুযোগ চলে এসেছে। তোমরা সবাই জানো যে এই বছরে উচ্চ মাধ্যমিকে বা ক্লাস টুয়েলভে নাম্বার এত বেশি উঠেছিল, অনেক স্টুডেন্টই কিন্তু এখনো পর্যন্ত কলেজে চান্স পায়নি। কিন্তু তাদের আর চিন্তার কোনো কারণ নেই, তোমাদের জন্য কিন্তু সব থেকে বড় সুযোগ চলে এসেছে। যেটা এর আগে একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়েছিলাম যে রাজ্যে আবার রিওপেন হতে চলেছে তোমাদের সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালগুলো। অর্থাৎ এমন প্রচুর কলেজ রয়েছে যে সমস্ত কলেজে তোমরা আবার আবেদন করতে পারবে, আবার ভর্তি হওয়ার সুযোগ পাবে। তোমরা যারা এখনো পর্যন্ত কলেজে চান্স পাওনি, তোমাদের জন্য এটা খুবই বড় একটা সুযোগ এবং এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমি তোমাদের এমন 10টা বড় কলেজের কথা বলবো যেগুলোতে প্রচুর কম্পিটিশন থাকে, কিন্তু সেই সমস্ত কলেজের ফর্মও আবার রিওপেন করা হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য। কারণ এই বছর এতটাই কম্পিটিশন ছিল, তার সত্ত্বেও কিন্তু অনেক কলেজে অনেক সিট ফাঁকা থেকে গেছে এবং যেগুলো ভর্তি করার জন্য পুনরায় তাদের যে অ্যাপ্লিকেশন পোর্টাল সেটাকে ওপেন করে দেওয়া হয়েছে। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অনেকেই এখনো পর্যন্ত কলেজে ভর্তি হতে পারোনি, তাই এই ভিডিওটা তোমরা সম্পূর্ণভাবে দেখো। তো চলো এবার ভিডিও স্টার্ট করি। সবার প্রথমেই চলে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অত্যন্ত বড় একটা কলেজ, সেটা হলো জয়পুরিয়া কলেজ। জয়পুরিয়া কলেজ থেকেও তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল সেটাকে রিওপেন করা হয়েছে। যেমন তোমরা আগের বারে অ্যাপ্লাই করেছিলে, সেম ভাবে এবারেও অ্যাপ্লাই করতে পারবে। তোমরা সবার প্রথমে চলে যাবে অফিশিয়াল ওয়েবসাইটে, সেখানে বিভিন্ন সেকশন রয়েছে, তুমি যে সেকশনের জন্য অ্যাপ্লাই করতে চাও সেটাতে ক্লিক করবে। করার পরেই তোমার সামনে দেখবে এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে যেখানে অ্যাপ্লাই নাও বলে লেখা রয়েছে। এটা কিন্তু ডিসেবল হয়ে গিয়েছিল, যেহেতু আবার রিওপেন করা হয়েছে তাই পুরো জিনিসটাকে এনেবল করে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ডিক্লারেশন রয়েছে যেগুলোতে তুমি ক্লিক করে কন্টিনিউ করবে এবং সেম প্রসেসে আগের বারে যেরকমভাবে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেম প্রসেসে এইবারেও তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এছাড়াও আরও বড় বড় কলেজ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা কলেজ হলো উমেশচন্দ্র কলেজ। আমরা জানি উমেশচন্দ্র কলেজের দুটো ক্যাম্পাস থাকে, দুটো ক্যাম্পাসেই কিন্তু তোমাদের রিওপেন করা হয়েছে পোর্টালটাকে, তাই তোমরা চাইলে এই কলেজেও আবার অ্যাপ্লাই করতে পারো। তিন নম্বর কলেজ হলো এজেসি বোস কলেজ, এটাও অনেক বড় একটা কলেজ এবং এখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। তারপরে রয়েছে সব থেকে বড় কলেজ, যেটা আমরা জানি গভর্নমেন্ট কলেজের মধ্যে পড়ে, বেথুন কলেজ। বেথুন কলেজের মতো কলেজেও কিন্তু সিটস ফাঁকা থেকে গেছে এবং এখানেও তোমাদের রি অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হচ্ছে। তোমরা বুঝতেই পারছো এটা কত বড় একটা সুযোগ বিভিন্ন স্টুডেন্টের কাছে, তাই তোমরা যারা যারা এই কলেজে ভর্তি হতে চাও তাড়াতাড়ি যাও, গিয়ে কলেজের ফর্ম অবশ্যই ফিল আপ করে দাও। এর পরবর্তী কলেজ রয়েছে শিবনাথ শাস্ত্রী কলেজ, যেটা আমরা জানি হেরম্বচন্দ্র কলেজের যে মর্নিং সেকশনটা সেটাকে বলি, এটা পুরোপুরি একটা গার্লস কলেজ। এই কলেজেরও ফর্ম রিওপেন করা হয়েছে, তোমরা চাইলে এখানেও অ্যাপ্লাই করতে পারো। শিবনাথ শাস্ত্রী কলেজ খুবই ভালো একটা কলেজ, হাইলি রেপুটেটেড কলেজ। এখানে ফ্যাকাল্টি মেম্বার খুবই ভালো থাকে এবং খুব যত্ন সহকারে পড়ানো হয়। তোমরা যারা এই ধরনের কলেজে ভর্তি হতে চাও এখনো পর্যন্ত সুযোগ পাচ্ছ না, অবশ্যই এই কলেজটার ফর্ম ফিল আপ করে দাও। এরপরে রয়েছে ভবানীপুর কলেজ, যেটার নাম তো তোমরা সবাই শুনেছো। ভবানীপুর কলেজেও সিট ভ্যাকেন্ট রয়েছে এবং এটার জন্য কিন্তু তোমাদের ফর্ম ফিল আপে সুযোগ দেওয়া হচ্ছে। এর পরের কলেজ হলো মৌলানা আজাদ কলেজ। তোমরা ভাবতে পারছো মৌলানা আজাদ কলেজের মতোও কিন্তু কলেজে সিট ভ্যাকেন্ট রয়েছে এবং এখানেও তোমরা নতুন ভাবে ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছ। আর তোমরা সবাই জানো মৌলানা আজাদ কলেজ হচ্ছে পিওর গভর্নমেন্ট একটা কলেজ, এখানে ফিস অত্যন্ত কম এবং তোমরা যারা এখনো পর্যন্ত কলেজে ভর্তি হওনি অবশ্যই যাও, খুব তাড়াতাড়ি কলেজের ফর্ম ফিল আপ করে নাও। এরপরে রয়েছে আরও একটা বিশাল বড় কলেজ, সেটা হলো স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজেও তোমরা নতুনভাবে ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছ। স্কটিশ চার্চ কলেজ সম্পর্কে আলাদা করে বলার তো কিছুই নেই, তাই স্কটিশ চার্চ কলেজেও তোমরা নতুন করে ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছ, অবশ্যই যাও গিয়ে ফর্ম ফিল আপ করে নাও। এরপরে আরও একটা কলেজ রয়েছে, সেটা হলো বঙ্গবাসী মর্নিং কলেজ। এটা তোমরা গুলিয়ে ফেলবে যে বঙ্গবাসী কলেজের সাথে, এটা কিন্তু আলাদা। বঙ্গবাসী যে মর্নিং কলেজ রয়েছে সেটাকে পুরো আলাদা একটা কলেজ ধরা হয়। বঙ্গবাসী কলেজের কিন্তু নতুন করে কোনো ফর্ম ওপেন হয়নি, কিন্তু বঙ্গবাসী মর্নিং কলেজটার নতুন করে ফর্ম ওপেন হয়েছে এবং তোমরা যাও গিয়ে এই কলেজেরও ফর্ম ফিল আপ করে নাও। আর তোমরা জানো যে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যারা এখনো পর্যন্ত সুযোগ পাওনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের কিন্তু সিট লাস্টের দিকে অনেক ফাঁকা থেকে যায়। তার একটা বড় উদাহরণ হলো বঙ্গবাসী মর্নিং কলেজ, কারণ এই কলেজটা থেকে প্রত্যেক বছরই কিন্তু নতুনভাবে আবার অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়, যেটা আগের বারেও হয়েছিল এবং এবারেও হয়েছে। আর বঙ্গবাসী মর্নিং
ইঞ্জিনিয়ারিং কলেজ একটা এ গ্রেড প্রাপ্ত কলেজ, তাই তোমরা কিন্তু এই কলেজটাতে ভালোভাবে পড়ার সুযোগ পাবে। তাই সময় নষ্ট না করে এক্ষুনি যাও, কলেজের ফর্ম ফিল আপ করে নাও। লাস্টলি আর একটা কলেজের কথা বলবো, এটাও খুবই পপুলার একটা কলেজ, সিটি কলেজ। সিটি কলেজ থেকেও তোমাদের ফর্ম ফিল আপ রিওপেন করে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই গিয়ে এই কলেজেরও ফর্ম ফিল আপ করে নিতে পারো। আর একটা কথা বলি, এই ভিডিওটা যে শুধুমাত্র তোমরা যারা কলেজে চান্স পাওনি তাদের জন্য নয়, যারা অলরেডি কলেজে চান্স পেয়ে গেছো কিন্তু তোমার টার্গেট কলেজ বা একটা অ্যাভারেজ কলেজে তুমি ভর্তি হয়েছো এবং চাইছো একটা ভালো কলেজে ভর্তি হতে, তাহলেও কিন্তু তুমি এই ফর্ম ফিল আপ করতে পারো। কিন্তু তার জন্য অবশ্যই যদি সুযোগ পেয়ে যাও তোমার আগের কলেজের অ্যাডমিশনটাকে ক্যান্সেল করবে, নাহলে কিন্তু অনেকেরই ভর্তি হতে অসুবিধা হবে। আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এই যে ফর্ম ফিল আপটা এটা তোমাদের চলবে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। তোমরা 5 দিন টোটাল সময় পাচ্ছ এই ফর্ম ফিল আপ করার জন্য, এবং তোমরা যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তোমাদের যে ক্লাস শুরু সেটা 19 সেপ্টেম্বর থেকেই স্টার্ট হয়ে যাবে। আর বাকি তোমরা যারা এখন ভর্তি হবে এই ফেজ 2-তে তোমরা যারা ভর্তি হবে তোমাদের কিন্তু অ্যাডমিশন চলবে 29 সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে কবে থেকে তোমাদের ক্লাস শুরু হবে সেটা আবার ফার্দার নোটিশ দেওয়া হবে, কারণ মাঝখানেই রয়েছে দুর্গাপুজো, সেই জন্য তোমাদের এক্ষুনি ক্লাস স্টার্ট না হলেও কিছুদিন পর থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আর এই ভিডিওতে আমি তোমাদের বেস্ট 10টা কলেজের কথা বললাম যেগুলোতে অ্যাডমিশন রিওপেন হয়েছে ফেজ 2-তে, তোমরা কিন্তু আবার এখানে অ্যাপ্লাই করে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। এছাড়াও আরও প্রচুর কলেজ রয়েছে, অ্যাভারেজ কলেজ রয়েছে কিছু, যেগুলোতেও তোমাদের ফর্ম ফিল আপ করে রাখার অনেক বেশি দরকার, কারণ আমি শুধুমাত্র হাই কম্পিটিশন যায় যেখানে সেই সমস্ত কলেজগুলোতে ফর্ম ফিল আপ করলাম, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে আবার সেম বিষয় হবে, তোমরা আবার হয়তো সুযোগ পাবে না। সেই জন্য যতগুলো কলেজের রিওপেন হয়েছে তোমরা চাইলে প্রত্যেকটা কলেজের ফর্ম ফিল আপ করে দাও, বিকজ এখানে তোমাদের কোনো ধরনের ফিজ লাগছে না, কারণ তোমার সিকিউরিটিটা সবার আগে, সেই জন্য প্রত্যেকটা কলেজের ফর্ম ফিল আপ তোমরা করে দেবে। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো আর কোন কোন কলেজে তোমাদের ফর্ম ফিল আপ রিওপেন হয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা এতটাই রাখছি, যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।